আইপিএল 2024 জন্য কলকাতা ন্যাটারস পুরোপুরি তৈরি, যেখানে আইপিএল 2024 আগামী অকশন হতে চলেছে 19 ডিসেম্বর। ভিডিওটি জুড়ে থাকলে কলকাতা ন্যাটারসের কাছে কত আছে, অকশন কোথায় হবে, কখন কিভাবে দেখবে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন। তার আগে আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, যেখানে প্রথমে আপনাদের কথা বলা যায়। এবার আইপিএল ইতিহাসে হয়তো প্রথমবার যে অকশন অন্য দেশে করছে, ভারতের বাইরে করছে, যেখানে আগামী 19 ডিসেম্বর আইপিএল 2024 জন্য মিনি অকশন হতে চলেছে। এবছর মেগা অকশন নয়, মিনি অকশন হতে চলেছে। কোথায়? দুবাইতে। দুবাইতে কিন্তু এবছর অকশন হতে চলেছে আইপিএল 2024 জন্য, যেখানে কলকাতা নাইটার্সের কিন্তু বাই 19 ডিসেম্বর দেখা যাবে কোন প্লেয়ারকে কিনলো, কোন প্লেয়ার সম্পূর্ণ স্কোয়াড গঠন করলো। 19 ডিসেম্বর কলকাতা নাইটার্সের কাছে কিন্তু 33 কোটি 70 লক্ষ টাকা আছে, যেখানে কলকাতা নাইটার্স তিনটি বড় প্লেয়ারের পিছনে ছুটবে। তো তিনটি বড় প্লেয়ারের ওপরে খরচা করতে রাজি 25 কোটি টাকা। অন্যদিকে কলকাতা নাইটার্স যদি ব্যাক আপ প্লেয়ার দেখা যায়, তো টাস্কিন আহমেদ শুরু করে অনেক প্লেয়ারকে কিন্তু ভাই ব্যাক আপে কলকাতা নাইটার্স রাখতেই পারে। তো আপনাদেরকে জানাই গৌতম গম্ভীর অবশ্যই ভাই এবছর কলকাতা নাইটার্সের হয়ে আছে, যেহেতু সেহেতু কিন্তু এবছর কিন্তু আরও ভালো দল গঠন করবে। তো টার্গেট প্লেয়ারদের মধ্যে কিন্তু অবশ্যই ব্যাক আপ প্লেয়ার পেসারদের মধ্যে টাস্কিন মোস্তাফিজুর কিন্তু বাংলাদেশের হিসেবে একটা ভালো ব্যাক আপ হতে পারে। তো আপনাদের মতামত অবশ্যই চাই নিচে কমেন্টে জানান।